বন্ধুরা, হেলদি বডি বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব টিফেন কী এবং এটি কোন কোন রোগের জন্য নির্দেশিত। টিফেন হাঁপানির প্রতিরোধকমূলক চিকিৎসায় অ্যালার্জিক অবস্থা যেমন রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস এর লক্ষণযুক্ত চিকিৎসায় নিউরোফাইবোমা জনিত চুলকানি, ব্যথা এবং স্পর্শ অসহিষ্ণুতা ইত্যাদি উপসর্গ উপশমে অ্যালার্জি যেমন হে ফিভার আর্টিকালিয়ার লক্ষণযুক্ত চিকিৎসায়। বন্ধুরা, এখন আমরা জানব এর মাত্রা ও সেবনবিধি সম্পর্কে। প্রাপ্তবয়স্ক সাধারণভাবে 1 মিলিগ্রাম করে দিনে 2 বার খাবারের সাথে খেতে হবে। বিশেষ ক্ষেত্রে একসাথে 2 মিলিগ্রাম দিনে 2 বার খাওয়া যাবে। প্রতিনির্দেশনা: যদিও গর্ভস্থ ভ্রূণের উপর টিফেন এর বিরূপ প্রতিক্রিয়ার কোনো রূপ প্রমাণ নেই, গর্ভাবস্থায় বা মাতৃদুগ্ধদানকালে টিফেনের ব্যবহার করা যাবে না। বন্ধুরা, এখন আমরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন তন্দ্রাচ্ছন্নতা, মুখ গহ্বরে শুষ্কতা ও সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে, কিন্তু ঔষধ ব্যবহারের সাথে সাথে কয়েকদিন পরে এইসব বিরূপ প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে বিলীন হয়ে যায়। সতর্কতা: হাঁপানির জটিলতা নিরসনে টিফেনের চিকিৎসা শুরুর কমপক্ষে 2 সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ জরুরি। সম্ভাব্য এন্ডোকর্টিক্যাল স্বল্পতার কারণে স্টেরয়েড নির্ভরশীল রোগীদের বেলায় পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ আরও বেশি গুরুত্বপূর্ণ। চিকিৎসা চলাকালীন সংক্রমণের জন্য সুনির্দিষ্ট জীবাণুবিরোধী চিকিৎসা গ্রহণ অপরিহার্য। চিকিৎসা শুরুর প্রথম কদিন স্বাভাবিক ক্রিয়া বিঘ্নিত হতে পারে। ব্যক্তিবিশেষের উপর টিফেনের ক্রিয়া সম্পর্কে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত যানবাহন ও যন্ত্রপাতি চালনা সম্পর্কে রোগীদের সতর্ক করে দেওয়া উচিত। অ্যালকোহল জাতীয় পানীয় পরিহার করতে রোগীদের পরামর্শ দেওয়া উচিত। অতিমাত্রায় টিফেন প্রয়োগে দ্বিধাগ্রস্ততা, তন্দ্রাচ্ছন্নতা, স্মৃতিবিভ্রম, মাথা ব্যথা, নাড়ির নিম্নগতি, শ্বাসপ্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা যায়। পাকস্থলী পরিষ্কার বা বমির মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতি অনুসরণের মাধ্যমে ঔষধের মাত্রাধিক্যের চিকিৎসা করার সুপারিশ করা হয়। বন্ধুরা, এখন আমরা ঔষধটির দাম সম্পর্কে জানব। প্রতি পিস ঔষধের মূল্য 2 টাকা। ঔষধটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাওয়া যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।